হাই এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট আছে পরবর্তী পার্ট যেখানে আমরা একত্রিশ তিন দু হাজার ষোলোই থ্রির কোশ্চেনের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব এবং তোমার অঙ্কটি অঙ্কগুলো প্রত্যেকটা পুরোটি ভালো করে দেখবে এবং দেখার যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে প্রথম অঙ্ক দেখো কী রয়েছে যদি ফাইভ টেন থিটা ইকুয়াল টু ফোর হয় তাহলে থ্রি সাইন থিটা মাইনাস টু কস থিটা ডিভাইডেড বাই টু সাইন থিটা প্লাস থ্রি থিটা ইকুয়াল টু কত অপশান দিয়ে দিচ্ছে সিক্স বাই টোয়েন্টি থ্রি টু বাই টোয়েন্টি থ্রি ফোর বাই টোয়েন্টি থ্রি অ্যান্ড ফাইভ বাই টোয়েন্টি থ্রি তাহলে এক্ষেত্রে কী করতে হবে প্রথমে দেওয়া আছে দেখো কি ফাইভ টেন থিটা ইকুয়াল টু ফোর এখান থেকে আমাকে টেন থিটা বার করতে হবে তাহলে আমরা টেন থিটা কী পাবো টেন থিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ এই পাঁচটা এদিকে চারের নিচে চলে যাবে ঠিক আছে এটা আমার কাজ শেষ এখান থেকে এবার আমার যেটা দেওয়া আছে সেটা আমি নেন কী দেওয়া রয়েছে দেখো থ্রি সাইন থিটা থ্রি সাইনথিটা মাইনাস টু কস থিটা ডিভাইডেড বাই টু সাইনথিটা প্লাস থ্রি কস থিটা তোমাদেরকে বলেছিলাম বারবার যে এদের মধ্যে যে ইন্টার রিলেশনগুলো রয়েছে টেন কাইনের সাথে সেগুলো একটু জানতে হবে এবং এক্ষেত্রে দেখো আমাকে মান দেওয়া আছে ট্যান থিটা তাহলে এখানে দেখো ট্যানের কোনো গল্পই নেই সাইন দিয়েছে আর কস দিয়েছে তাহলে আমাকে এমন কিছু একটা করতে হবে যে এখানে যেন ট্যানও আসে তার সাথে সাথে বাকি যা থাকবে সেগুলো যেন সরেও যায় সেটা আমরা কি জানি এখানে একটা ইন্টার রিলেশন আছে যেটা হচ্ছে সাইন থিটা বা কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা ঠিক আছে এই সম্পর্কতে এখানে আমাকে করতে হবে তাহলে কি করতে হবে দেখো আমাকে উভয় পক্ষকে বা ওপরের লব এবং হর উভয়কে যদি আমরা কস্থিটা দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো যদি আমরা উভয় পক্ষকেই কস্থিটা দিয়ে ভাগ করি অর্থাৎ থ্রি সাইনথিটা বাই কস্থিটা মাইনাস টু কস্থিটা বাই কস্থিটা হোল ডিভাইডেড বাই টু সাইন থিটা বাইক অস্থিটা প্লাস থ্রিক অস্থিটা বাইক অস্থিটা ঠিক আছে এইটা আমাকে করতে হবে আমরা কি জানি প্লাস মাইনাস রয়েছে বলে যদি আমরা লবটাকে ভাগ করি তো দুটো ক্ষেত্রেই আমাদেরকে ভাগ চিহ্নটা দিতে হয় সেই জন্য আমি একবারই করে দিলাম আর সেকেন্ড লাইন দুবার মাইনে দুটো লাইন করতে হতো এবার কী হচ্ছে দেখো এখানে কস্তিটা কস্তিটা কেটে যাবে এখানেও কস্তিটা কস্তিতে কেটে যাবে আর আমরা এখানে কি জেনে আসছি যে সাইন থিটা বাই কস্তিটা ইভাইড টু টেন থিটা তাহলে মানে এখানে সাইন থিটা বাই কস্তিটা মানে টেন থিটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমি এখান থেকে এই সাইডে লিখছি দেখো জায়গার জন্য যে আমরা যদি লিখি তাহলে থ্রি ইন্টু সাইন থিটা বাই কস্তিটা মানে কি টেন থিটা আর এখানে পেয়ে যাচ্ছি মাইনাস টু ডিভাইডেড বাই এখানে পাচ্ছি কি সাইন থিটা বাই কস্তিটা আর সঙ্গে আছে টু মানে হচ্ছে টু ইন্টু টেন থিটা প্লাস থ্রি ওকে এবার আমাকে এখানে মান বসাতে হবে যেটা দেওয়া আছে এখানে টেন থেকে টু ফোর বাই ফাইভের তাহলে আমি কী করবো এবার আমি মান বসাবো থ্রি ইন্টু ফোর বাই ফাইভ মাইনাস টু বাই ইন্টু ফোর বাই ফাইভ প্লাস তাহলে আমি এখান থেকে কী পাবো তিন চারে বারো বাই পাঁচ এখানে পাবো এবার তোমাকে এটা ভঙ্গনাংশে যেমন যোগ বিয়োগ আছে যত রকম শর্টকাট যেন সব শর্টকাট প্রয়োগ করে করতে পারো তারপর তোকে এখান থেকে কী করতে হবে আমরা কী জানি যে হরকে এই লব দিয়ে সরাসরি গুণ হয়ে যায় এক্ষেত্রেও ঠিক তাই হবে যোগ বিয়োগের ক্ষেত্রে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বারো মাইনাস দশ বাই আমি নিচে বাই পাঁচটা লিখলাম না পরবর্তীতে নিচেটাও লিখতে পারি আট প্লাস তিন পাঁচে পনেরো এখানেও বাইপাস দুটোর ক্ষেত্রে যদি বাইপাস থাকে লি আমি দেখিয়ে দিচ্ছি এখানেও বাইপাস থাকবে এখানেও বাইপাস থাকবে তাহলে সেই দূরকে আমরা কেটে দিতে পারি তো না লিখলেও হবে তাহলে আমি কী পাচ্ছি এখান থেকে টু বাই টোয়েন্টি থ্রি তাহলে আমি কী পেয়ে গেলাম অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর যদি ফাইভ টেন থিটা ইকোয়াল টু ফোর হয় তাহলে থ্রি সাইন থিটা মাইনাস টু কস থিটা ডিভাইডেড বাই টু কস সাইন থিটা প্লাস থ্রি কস থিটা ইকোয়াল টু হচ্ছে টু বাই টোয়েন্টি থ্রি অপশন বিহেটির সঠিক পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে একজন ব্যবসায়ী একটি দ্রব্যের মূল্য ক্রয় মূল্যের পঁচিশ শতাংশ বাড়িয়ে স্থির করে তারপর বিক্রির সময় ক্রেতাকে আট শতাংশ ছাড় দেন তাহলে শতাংশের হিসাবে তার লাভ কত অঙ্কটা একটু বড় দেখতে কিন্তু অঙ্ক করতে খুবই ইজি অর্থাৎ এখানে ক্রয় মূল্য বলে দেওয়া নেই বলে দিয়েছে যে ক্রয় মূল্য যা থাকে না কেন তার থেকে টোয়েন্টি বাড়িয়ে সে দামটা রাখে তারপর কি হচ্ছে যখন কেউ কিনতে আসে তখন তাকে আট শতাংশ ছাড় দেয় ঠিক এরকম চৈত্র সেলের মতো ঠিক আছে দাম বাড়িয়ে তারপর একটুখানি ছাড় তো তারপর কি হচ্ছে তাহলে আমি যদি ধরে নিই যে ক্রয় মূল্য একশো টাকা যেহেতু দেওয়া নেই তো আমি একশোই ধরবো কারণ এতে অঙ্ক করতে অনেক সুবিধা হয় যদি ধরে নিই আমরা ক্রয় মূল্য একশো টাকা তাহলে তিনি সেটা স্থির করেন দামটা কত পঁচিশ শতাংশ বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ মানে পঁচিশ টাকা মানে তিনি ধার্য মূল্য কত একশো প্লাস পঁচিশ সমান হচ্ছে একশো পঁচিশ টাকা এইটা হচ্ছে তার ধার্য মূল্য এবার কি হচ্ছে এই টাকাটার উপরে তিনি আট শতাংশ ছাড় দিচ্ছেন ক্রেতাদেরকে ঠিক আছে আট শতাংশ ছাড় মানে একশো টাকা যদি থাকে মূল্য তাহলে আট টাকা বাদ মানে বিরানব্বই টাকা তিনি দিচ্ছেন অর্থাৎ এর আট শতাংশ ছাড় যাবে তাহলে কী হচ্ছে ছাড় দিয়ে তিনি বিক্রি করছেন তাহলে তার শতাংশ হিসাবে লাভ কত তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি যে ক্রয় মূল্যটা কত বিক্রয় মূল্য কত সেটা আমি বার করবো যে একশো পঁচিশকে আট শতাংশ ছাড় মানে হচ্ছে একশো মাইনাস আট বাই হান্ড্রেড এটা হচ্ছে তার ক্রয় বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে এটা যদি আমি করি একশো পঁচিশ ইন্টু টু বাই হান্ড্রেড এটা কত দিয়ে পঁচিশ দিয়ে পাঁচ এখানে চার এখানে এটা কত যাবে দেখো চার দিয়ে ভাগ যাবে নিশ্চয়ই চার দুই আট চার তিনে বারো ঠিক আছে তাহলে পাঁচ তেইশ কত হচ্ছে একশো পনেরো টাকা তাহলে তিনি জিনিসটা বিক্রি করছেন কত টাকায় একশো পনেরো টাকায় এবার তিনি কিনেছিলেন কত টাকায় একশো টাকায় তাহলে যেহেতু কেন এবার একশো ধরে যদি বুঝতে পারছো তাহলে আমি একবারে পেয়ে যাবো তার লাভ কত হয়েছিল একশো পনেরো মাইনাস একশো মানে হচ্ছে পনেরো টাকা কত টাকায় পনেরো টাকা লাভ একশো টাকায় পনেরো টাকা লাভ মানে হচ্ছে একবারে আমরা দেখে দিতে পারি যে পনেরো শতাংশ লাভ একে একশো ধরলে আমাকে আর শতাংশটা পরে বার করতে হবে না তাহলে আমি বলতে পারি যে অপশান সি পনেরো শতাংশ তিনি লাভ করেছিলেন যে একজন ব্যবসায়ী যদি দ্রব্যের ক্রয় মূল্যের উপর পঁচিশ শতাংশ বাড়িয়ে দাম স্থির করেন এবং বিক্রির সময় তাকে আট শতাংশ ছাড় দেন তাহলে তিনি শতাংশের হিসাবে তার লাভ হয়েছিল পনেরো শতাংশ পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে তিন বছর আগে জনের বয়স ছিল বারো বছর এবং শঙ্করের বয়স ছিল পনেরো বছর তাহলে তাদের গড় বয়স কত হবে পাঁচ বছর পর খুব সহজ একটি অঙ্ক এখানে দুটো সম্পর্ক দিয়ে দিয়েছে যে তিন বছর আগে জনের বয়স বলে দিয়েছে বারো বছর আর শঙ্করের বয়স বলে দিয়েছে বারো পনেরো বছর এবং আমাকে বার করতে কি বলেছে পাঁচ বছর পর তাদের বয়সের গড় কত হবে তার মানে প্রথমে আমাকে পাঁচ বছর পর তাদের বয়স কত সেটা আমাকে ফার্স্ট বার করতে হবে তাহলে তার জন্য আমার কি দরকার বর্তমান বয়স প্রথম দেওয়া দরকার তাহলে উভয়ের যদি আমরা বর্তমান বয়স বার করি তিন বছর আগে যদি জনের বয়স হয় বারো বছর তাহলে বর্তমান বয়স কত বারো প্লাস তিন পনেরো বছর আর শঙ্করের বয়স কত হবে পনেরো প্লাস তিন সমান আঠেরো বছর এটা হচ্ছে এই দুটো হচ্ছে জন এবং শঙ্করের বর্তমান বয়স এবার আমাকে কী বার করতে বলেছে পাঁচ বছর পর তাদের গড় বয়স কত সেটা আমাকে বার করতে বলেছে তাহলে পাঁচ বছর পর তাদের বয়স কত হবে পাঁচ বছর পর আমি লিখছি না এখানেই রাখো পাঁচ বছর পর মানে হচ্ছে এর সাথে আরও পাঁচ করে যোগ হয়ে যাবে মানে এ হয়ে যাবে কুড়ি বছর আর এ হয়ে যাবে তেইশ বছর ঠিক আছে তাহলে এরা দুজনে হচ্ছে পাঁচ বছর পরে জন এবং শঙ্করের বয়স এবার এই দুটোকে এভারেজ করতে হবে দুটোকে যোগ করে দাও তাহলে পেয়ে যাব ফর্টি থ্রি ডিভাইডেড বাই টু মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর যে তিন বছর আগে যদি জনের বয়স বারো বছর হয় এবং শঙ্করের বয়স যদি পনেরো বছর থাকে তাহলে পাঁচ বছর পর তাদের বয়সের গড় হবে একুশ পয়েন্ট ফাইভ বছর পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে একটা মান নির্ণয় করতে বলেছে একটা সমীকরণের যেটা রয়েছে জিরো দশমিক জিরো এইট ইন্টু জিরো পয়েন্ট টু থ্রি ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এর মান আমাকে বার করতে বলতে মান অপশন দেওয়ার হচ্ছে ফর্টি সিক্স ফোর পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স এবং জিরো ঠিক আছে তাহলে এটা কি করতে হবে যেটা দিয়েছে যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট তো সিম্পলি যেভাবে আমরা ছোটোবেলায় শিখেছি দশমিক তুলতে হবে দশমিকটা এবার কীভাবে তুলবে সেটার উপর তোমার টাইমের ডিপেন্ড করে তুমি এইভাবে তুলতে পারো যে আট বাই একশো ইন্টু তেইশ বাই একশো ডিভাইডেড বাই চার বাই হাজার যেটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম এভাবেও করতে পারো দিয়ে আমরা কী করবো এখান থেকে দেখো হাজার আর হাজার এখানে রয়েছে এক এটাকে তুমি উল্টে দাও আট বাই একশো ইন্টু তেইশ বাই একশো ইন্টু এটা উল্টে যাবে গুণ হয়ে হাজার বাই ফোর এটাও তুমি করতে পারো এখানে তিনটে শূন্য কাটবে আর এখানে চারকে দশ দিয়ে চল্লিশ হয়ে যাবে বা এটা তুমি কাটতে পারো চার দিয়ে দুই এটা হয়ে যাবে পাঁচ নেপে যাব টোয়েন্টি থ্রি বাই ফাইভ এটাকে তোমাকে দশমিক মানমার করতে হবে পাঁচ চারে কুড়ি পাঁচ ছয় তিরিশ এই হচ্ছে একটা মেথড কিন্তু এটাতে একটু তোমার সময় লাগবে দু নম্বর মেথড আমি বলে দিই এক্ষেত্রে তোমাকে দশমিকই তুলতে হবে কিন্তু দেখো এখানে কী আছে দশমিকের পর দুটো সংখ্যা এখানেও দুটো সংখ্যা এখানে তিনটে সংখ্যা মানে এখানে দুটো দুটো চারটে এখানে তিনটে মানে কি হবে এখানে হয়ে যাবে আট গণিত তেইশ দশমিক তুলে দাও আর এখানেও দশমিকটি উঠে যাবে কিন্তু চার ঘর পরে গিয়ে বসবে চার ঘর পরে বলতে এখানে একটা শূন্য চলে আসবে ঠিক আছে তার মানে নিশ্চিত হয়ে যাবে চল্লিশ এটা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে পাঁচ মেয়ে এক পেয়ে যাবে প্র্যাকটিস করলে পেরে যাবে এটা হচ্ছে টোয়েন্টি থ্রি বাই ফাইভ ইকোয়াল টু ফোর পয়েন্ট সিক্স এটা হচ্ছে অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ হলে ওয়াই ইকুয়াল টু কত এটা যদি তুমি এইভাবে করতে যাও ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই সমান বারো যেটা দেওয়া আছে এখান থেকে তুমি ওয়াই কমন নিলে ওয়াই প্লাস ওয়ান এইভাবে যদি করো অনেক ঝামেলা হয়ে যাবে সব থেকে ইজি মেথড যেটা হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে সেটা তোমাকে বুঝতে হবে যেটা কী করতে হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এই বারোটাকে লেফট সাইডে নিয়ে আসতে হবে নিয়ে হয়ে যাবে মাইনাস বারো ইকুয়াল টু জিরো এবার দেখো চিনতে পারছো সংখ্যামালাটাকে মানে কীভাবে হবে এবার কী করতে হয় সিম্পলি আগে ক্লাসে বলেছিলাম বারোকে আমাকে মৌলিক উত্তরকে বিশ্লেষণ করতে হবে এবং এমন দুটো গুণনীয় বার করতে হবে যে দুটোতে যোগ বিয়োগ সম্পর্কে ওয়ান হবে এবং গুণ সম্পর্কে বারো হবে সেটা বারো ক্ষেত্রে খুবই ইজি যেটা হচ্ছে তিন আর চার এখানে যেহেতু প্লাস আছে তার মানে বড়ো সংখ্যাটা হবে প্লাসে অর্থাৎ আসবে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস বারো ইকুয়াল টু জিরো দেখো এবার বুঝতে পারলে যদি বলে না বুঝতে পারো এই দুটো ফোর ওয়াই থেকে থ্রি ওয়াই বাদ দিলে আমি শুধু ওয়াই পাবো অর্থাৎ এখানকার রিলেশনও ঠিক আছে আবার এখানে চার আর তিনটি যদি আমরা গুণ করি মাইনাস প্লাস ফোর মাইনাস থ্রি তাহলে আমি মাইনাস বারো পেয়ে যাবো এটাও ঠিক আছে এবার আমাকে কী করতে হবে প্রথমে এই দুটো থেকে ওয়াই কমন নিয়ে নাও যেটা থেকে পাবো ওয়াই প্লাস ফোর আর এখান থেকে মাইনাস থ্রি কমন নিয়ে নাও তাহলেও পাবো ওয়াই প্লাস ফোর যদি এই একই না আসে তাহলে জানবে অঙ্কতে ভুল ঠিক আছে এইবার কী পাবো এখান থেকে ওয়াই প্লাস কমন আসবে আর একদিকে পেয়ে যাবো ওয়াই মাইনাস থ্রি সমান জিরো অর্থাৎ আমরা কী বলতে পারি এক হচ্ছে ওয়াই প্লাস ফোর মানে হচ্ছে ওয়াই ইকোয়াল আর একটা হতে পারে যে ওয়াই মাইনাস থ্রি টু অতএব ওয়াই ইকুয়াল টু এবার দেখো কোনটা মান তোমার এখানে রয়েছে চার আছে মাইনাস চার তো নেই তার মানে এটা হবে না আর এখানে তিন দিয়েছে মানে দেখো তিন দেওয়া আছে অথবা অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর যদি ওয়াই স্কোয়ার প্লাস হয় তাহলে ওয়াই হচ্ছে থ্রি অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে দুটো দুটি সাপ্লিমেন্টারি কোন হলো এক্স প্লাস থার্টি এইট ডিগ্রি ও থ্রি এক্স ডিগ্রি দুটি কোণের মধ্যে কোনটি বৃহত্তম তা নির্ণয় করো সে কোনটা এখন অনেক পরে তার আগে আমাকে জানতে হবে সাপ্লিমেন্টারি কোন কি তোমরা অনেকেই জানো এবং আমরা বাংলাতে পড়েছিলাম না কোণ আর একটা সম্পূরক ঠিক আছে এই সাপ্লিমেন্টারি কোন বলতে আমরা বুঝি সম্পূরক কোণ অর্থাৎ যে দুটি কোণের যোগ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দেখো এবারে অঙ্কটা খুব ইজি যে এখানে দুটো কোণের মান দিয়ে দিয়েছে আমরা তাহলে শর্তানুসারে কি লিখতে পারি যে এক্স প্লাস থার্টি এইট ডিগ্রি প্লাস থ্রি ডিগ্রি ডিগ্রি ঠিক আছে তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি দেখো এক্স প্লাস থ্রি এক্স ব্যাকেট তুলে দাও ফিফটি এইট আর থার্টি এইটের মধ্যে বিয়োগ করলে কত পাচ্ছি দেখো মাইনাস টোয়েন্টি বা এখান থেকে পাচ্ছি ফোর এক্স টু ওয়ান সিক্সটি বা এক্স টু সরি ওয়ান টু হান্ড্রেড এটা এদিকে গেলে যোগ হয়ে যাবে প্লাস টোয়েন্টি হয়ে যাবে টু হান্ড্রেড তাহলে এক্স टू হবে টু হান্ড্রেড বাই এবার প্রথম কোন মান কত এক্স প্লাস মানে হচ্ছে ফিফটি প্লাস মানে হচ্ছে আর দ্বিতীয় কোণের মানে হচ্ছে 3x মানে হচ্ছে থ্রি ইন্টু ফিফটি মাইনাস ফিফটি মানে হচ্ছে দেড়শো মাইনাস ফিফটি মানে হচ্ছে নাইনটি টু ডিগ্রি এবার কোন দুটোর মধ্যে কোনটা বড় এটা হচ্ছে বিরানব্বই সেটা আমরা সকলেই জানি অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর অর্থাৎ দুটি সাপ্লিমেন্টারি কোন যদি এক্স প্লাস ডিগ্রি হয় এবং থ্রি এক্স ডিগ্রি হয় তাহলে এদের মধ্যে বৃহত্তম হচ্ছে থ্রি এক্স মাইনাস ফিফটি এইট ডিগ্রিটা কীভাবে করবো সাপ্লিমেন্টারি কথা অত সম্পর্ক দুটোকে যোগ করে আমরা পেয়ে গেলাম একশো আশি এখান থেকে আমরা এক্স ভ্যালু বার করলাম তারপর যে কোন দুটো আছে সেখানে এক্স ভ্যালু বসিয়ে কোনটা বড় কোনটা ছোটো সেটা বার করে নেব নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে এই অঙ্কটা পারবে না তোমাদের কেউই হয়তো নেই কিন্তু তবুও আমি করলাম তার কারণ হচ্ছে একটা বলার জন্য যে কী বলেছে দেখো নিচে দেওয়া কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম দিয়ে পাঁচটা ভগ্নাংশ তো আমাকে দিয়ে দিয়েছে যথাক্রমে থ্রি বাই ফোর থ্রি বাই ফাইভ থ্রি বাই সেভেন থ্রি বাই এইট এবং থ্রি বাই ইলেভেন তাহলে এখান থেকে আমরা জানি এটাকে কী করে যদি একটা জিনিস যেটা বলার দেখো এখানে প্রত্যেকটার লব একই একদম পুরোটা দেখো সবগুলো তিন যদি কোনো কত ভগ্নাংশ সিরিজের প্রত্যেকটার লব একই হয় তাহলে হর যেটার বড়ো সেটা হচ্ছে ছোটো আর হর যেটা ছোট সেটা হচ্ছে সব থেকে বড় তাহলে এখান থেকে ক্ষুদ্রতম অর্থাৎ ছোটো বার করতে বলেছে তাহলে যেটা হর সব থেকে বড়ো সেটা হচ্ছে সব থেকে ছোটো কারণ এগারোর মধ্যে তিন সব থেকে কম তার আর চারের মধ্যে তিন সব থেকে বেশি তাহলে সেই হিসাবে এখানে আমরা ইজিলি বলে দিতে পারি যে থ্রি বাই ইলেভেন হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম বা সব থেকে ছোটো এবার কি হচ্ছে অনেক সময় দেখবে হর একই থাকে লব আলাদা আলাদা থাকে যখন হর একই থাকবে এবং লব আলাদা আলাদা থাকবে তখন লব যেটা ছোট হবে সেটা হচ্ছে ছোট আর লব যেটা বড় হবে সেটা হচ্ছে বড়। আর যখন লব একই থাকবে তখন হর যেটা বড় সেটা হচ্ছে ছোট আর হর যেটা ছোট সেটা হচ্ছে বড় এটা বলার জন্য তোমাদের এটা টোকা যেটা হচ্ছে এখানে অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর এই ভগ্নাংশগুলির মধ্যে সব থেকে হচ্ছে এটা আর সব বড় যদি বলতো তাহলে হচ্ছে থ্রি বাই